আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের ভাই বোনেরা, সবাইকে আমার সত্যবার্তা ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম। আজ ঘুরে ফিরে সে আবার আরেকটি বিষয়ে এসেছি, কোয়ারেন্টাইন ও ভ্যাকসিন প্রসঙ্গে। অনেক প্রবাসী ভাই আছেন যারা বারে বারে আমাকে প্রশ্ন করতেছেন, আচ্ছা আমি কি একটি ডোজ নিলে যেতে পারবো? অথবা অনেকেই আবার এই ধরনের প্রশ্ন করতেছেন যে আমাদের কি আমি প্রবাসী অ্যাপস থেকে নিবন্ধন করলেই হবে, নাকি আবার surakha.com থেকে নিবন্ধন করতে হবে? এ বিষয়ে আমি বারবার ভিডিওতে বলেছি, আজও বলছি। আসলে আপনাদের যেটা করতে হবে, আমি প্রবাসী অ্যাপসে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। যদি কেউ এই রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে অবশ্যই দেশের 42টি স্থানে জেলা কর্মসংস্থান যে অফিস আছে সেইখানে আপনার গিয়ে রেজিস্ট্রেশন করে আসবেন। ওনারা নির্দিষ্ট পরিমাণ একটা চার্জ নেবে, 230 টাকার থেকে 250 টাকার মধ্যে। ওনারা আপনাদের বিএমটি কার্ডে যে একটি নাম্বার থাকে, যেরকম মানে যখন আপনারা বিদেশ যাওয়ার সময় যখন আপনারা ফিঙ্গার দেন, একটা নাম্বার দেয় একটা কাগজে, ওরকম একটা নাম্বার দেবে। নাম্বারটি সংগ্রহ করবেন। নাম্বারটি সংগ্রহ করার পর থেকে আমাদের জানিয়েছে, যা আইটি সচিব জানিয়েছে, আজ বিকেল থেকে অর্থাৎ আজ বিকেল থেকে সুরক্ষা অ্যাপসে প্রবাসীরা নিবন্ধন করতে পারবে। এর আগে নিবন্ধন করতে পারতো কেবলমাত্র ডাক্তাররা, যারা প্রথম শ্রেণীর কাজ করতেছে, পুলিশ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা, এই তিন ধরনের মানুষ এখানে নিবন্ধন করতে পারত। আর আগে সোনু ফার্মের টিকার ক্ষেত্রে যাদের মানে সাধারণ বাংলাদেশি, যারা বাংলাদেশে আছেন, প্রবাস গমন করবেন না, বাংলাদেশের থেকেই ভ্যাকসিন নিতে চাচ্ছেন, যেহেতু করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে, সেহেতু ভ্যাকসিন আমাদের সবারই জরুরি, প্রবাসী ভাইদের জরুরি। এজন্যই তাদের যেন হোটেল কোয়ারেন্টাইনের টাকা না লাগে, এটা একটা যেমন দরকার। তথাপি আরেকটি দরকার হলো তাদেরও তো সুরক্ষা দরকার আছে। সুরক্ষিত থাকলেই তো, সুস্থ থাকলেই তো তাদের টাকা আর্ন করা অথবা দেশের জন্য কিছু করা সম্ভব। তথাপি দেশের লোকেরও সুরক্ষিত রাখতে সরকার যে টিকা পদ্ধতি গ্রহণ করেছে, সেই টিকা পদ্ধতিতে হলো সোনু ফার্মের টিকা। আগে মানে টিকার ঘাটতি থাকার কারণে 40 ঊর্ধ্ব বয়স্কদের আগে টিকা প্রদান করা হতো, কিন্তু আজ থেকে 40 ঊর্ধ্ব না, অর্থাৎ 35 ঊর্ধ্ব লোকেদের টিকা দেওয়া হবে। আর এই টিকাগুলি প্রত্যেক জেলার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলি উপজেলা কমপ্লেক্সে আসবে, তখন আপনারা সকলে টিকা গ্রহণ করতে পারবেন। তবে প্রবাসী ভাইদের বলছি, অবশ্যই আপনাদের প্রথমে আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন কারা? যাদের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিএমটি রেজিস্ট্রেশন নাই, অর্থাৎ ম্যান পাওয়ার কার্ড অথবা মানে বিদেশ গমন করার জন্য যারা এখন পর্যন্ত নিবন্ধিত হন নাই, 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত যারা নিবন্ধিত হন নাই, যাদের বিএমটি কার্ড নাই, তারাই শুধুমাত্র প্রবাসী অ্যাপস থেকে নিবন্ধন করবেন। নিবন্ধন করার পর ওইখান থেকে একটি মেসেজ আসবে। ওই মেসেজের পর আপনি surakha.com.bd সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপরে টিকা পাবেন, নচেত পাবেন না। আর যাদের 6 মাসের উপরে মানে 1 জানুয়ারির আগে যাদের বিএমটি কার্ড বা আপনার অনলাইন রেজিস্ট্রেশন আছে, তাদের অবশ্যই আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করতে হবে। আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করার পর তারপর আবার মানে surakha.com.bd-তে নিবন্ধন করবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যাদের বিএমটি কার্ড আছে এই 6 মাসের ভিতরে, বা যাদের নিবন্ধন আছে, তাদের আমি প্রবাসী অ্যাপসের দরকার নাই। আর যাদের এই 6 মাস অর্থাৎ 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিবন্ধন হয়নি, তাদের আমি প্রবাসী অ্যাপসের নিবন্ধন দরকার আছে, নিবন্ধন করতে হবে। তারপর আপনারা surakha.com.bd-তে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর টিকা নিতে পারবেন। এই হলো আপনার প্রসিকিউটর বা প্রোটোকল। এখন যে বিষয়টা বলবো, আপনি কি একটি টিকা নিলেই আপনার ওইখানে মানে বাইরে গিয়ে হোটেল কোয়ারেন্টাইন লাগবে কি লাগবে না, এ বিষয়ে আমাদের বিভিন্নজন ভিন্ন মত পোষণ করেছেন। আমাদের সরকার তরফ থেকে কেউ বলেছেন তারা একটি টিকা নিলেই যাইতে পারবে, আবার অনেকেই বলেছেন না, পারবেন না। এ বিষয়ে আমরা সৌদি আরব सिविल एविएशन मैं सऊदी एयरलाइन्स कर्तृपक्ष विभिन्न जगह जो खोज खबर नहीं जानते पे जो आसल सत्य हलो आपनी जदि टीका नेन अवश्य आपके दुईटी डोज नतून जरा तादेर अवश्य दुईटी डोज ही कमप्लीट कर सऊदी आरब जाते हैं ता ना होले आपनाके क्वारेंटाइनेर खरच बहन करते होबे। ब्यापारटा बुझते पेरेछेन। एरपरे जारा सऊदी थेके एसेछेन एकटी डोज निये যারা সৌদি থেকে একটি ডোজ নিয়ে এসেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা পুনরায় ওইখানে যে আরেকটি ডোজ নেবেন তাদের হোটেল কোয়ারেন্টাইনের কোনো সমস্যা থাকবে না। এটি আরেকটি বিষয়। আরেকটি বিষয় হলো যারা আপনার অন্যান্য এয়ারলাইন্সে আছেন, যে এয়ারলাইন্সে আসছেন তাদের অনুমতি নেই, মানে করোনার কারণে তাদের সাথে ফ্লাইট স্থগিত করছে সৌদি সরকার, সেইখানে অবশ্যই অবশ্যই আপনারা মানে ওই এয়ারলাইন্সের টিকিটের টাকা রিফান্ড করে নতুন যে এয়ারলাইন্সগুলি অনুমোদিত আছে শুধুমাত্র কেবল ওই এয়ারলাইন্সগুলোতেই টিকিট করে হোটেল বুকিং বা হোটেল কোয়ারেন্টাইন করে যাদের টিকা আছে, টিকা কার্ড আছে, সমস্ত কাগজপত্র নথিপত্র একত্র করার পর আপনারা বিদেশ গমন করতে পারবেন। এই ছিল আজকে আমার বিষয়। আগামীতে আরও কোনো বিষয় থাকলে আপনাদের আপডেট নিয়ে অবশ্যই হাজির হব। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। করোনামুক্ত হোক বাংলাদেশ, করোনামুক্ত হোক বিশ্ব। আসসালামু আলাইকুম।